যার কারণে যদি ওই চক্রের হাতে পড়ে যায় এই মোবাইল আর পাওয়া যাবে না, এটা মোটামুটি নিশ্চিত। এই জন্য অনেক অনেক ক্ষেত্রে আমরা যেটা ফেস করছি, আমি যেগুলো আপনার আমরা সার্চ দিয়েছি, মোটামুটি 60-70% মোবাইলই এরকম যে আইএমই চেঞ্জ, যার কারণে আর আইএমই চেঞ্জ আর আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তো এই কারণে কিন্তু মোবাইল পাওয়ার সম্ভাবনা কমে যায়। এই জন্য আমি বলবো যে আপনাদের কাছে আসলে আপনারা এই মেসেজ গুলো দিবেন, কারণ অনেক সময় অনেকে মনে করে যে আমার হারে মোবাইল হারিয়ে গেছে আমি পাবো, বা পুলিশ চাইলে পারে, এরকম কিন্তু একটা কনসেপ্ট আছে। আসলে পুলিশ চাইলে কখন পারে, যখন এই মোবাইলটা ইউজ হয় এবং আইএমএ চেঞ্জ না করে, হ্যাঁ, দেন আমরা এইটা আমরা পাই, বুঝতে পারছেন? এই জন্য আপনাদের কাছে আসলে আরেকটা জিনিস হলো যে অনলাইনে মোবাইল হারানোর বিষয়টা নিয়ে অনেকেই থানায় একটু অনেকে ইয়ে করে, অস্বস্তি বোধ করে, হ্যাঁ, থানায় যাওয়ার ক্ষেত্রে। এখন কিন্তু আপনার অনলাইনে জিডি করা যায়, হারানো জিডিগুলো, মানে নট অন্য কিছু, হারানো জিডিগুলো অনলাইনে করা যায়। আপনারা এই মেসেজটা দিবেন যে যদি এরকম মোবাইল হারিয়ে যায় তাহলে তার আইএমএ দিয়ে যা যা আপনার ক্রাইটেরিয়া লাগে এগুলো দিয়ে অনলাইনে আপনার আবেদন জিডি করা যাবে, থানায় যাওয়া লাগবে, থানায় না গিয়েও জিডি করতে পারবে। এটা খুবই একটা যুগান্তকারী একটা পদক্ষেপ হয়েছে, এবং এর ফলে কিন্তু যাদের সময়ের অনেক মূল্য বা অনেক দূরে থাকে থানা থেকে, তারা কিন্তু ওই ঘরে বসে থেকে আপনার এই যে পুলিশ হেডকোয়ার্টার্স একটা লিঙ্ক দেওয়া আছে অনলাইন জিডি, ওখানে গিয়ে তারা সাইন আপ করে তারা অনলাইন জিডি করে থাকে এই বিষয়টা। আর আমরা তো অনলাইন সেবা দিচ্ছি, যেটা আমরা বলেছি যে আমরা আমাদের যদি মেসেঞ্জারে পাঠায় বা হোয়াটসঅ্যাপে আমাদেরকে জিডির কপি পাঠায়, আমরা কিন্তু কাজ করার চেষ্টা করি এবং করছিও, অনেকগুলো করেছি, যার কারণে কিন্তু খুব অল্প দিনই আমরা অনেকগুলো মোবাইল, এছাড়া একটা দুইটা করে কিন্তু আমরা অনেকগুলো মোবাইল অলরেডি আমরা রাজবাড়ির লোকজনকে দিয়েছি। তো আপনাদের মাধ্যমে আমরা রাজবাড়ি যারা জনগণ তাদেরকে আমরা যেটা বলবো যে পুলিশ সবসময় আপনাদের পাশে আছে, আপনারা শুধু আমাদের পাশে থাকবেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ সুন্দর একটা রাজবাড়ি আমরা করতে পারবো। আর এই আজকে যেহেতু মোবাইল উদ্ধারের বিষয়গুলো নিয়ে, আপনাদের যদি আশেপাশে কেউ এরকম থাকে তাদেরকে বলবেন যে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করতে, অথবা আমাদের এসপি অফিসে এসে আমাদের কাছে জিডির কপিগুলো দিয়ে গেলে আমরা সেই অনুযায়ী আমরা আমাদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টাটা করব এই মোবাইল উদ্ধার সংক্রান্ত বিষয়ে হেল্প করার জন্য। আর আরেকটা জিনিস আমি না বললে না, আমি আপনার রাজবাড়িতে অনেকগুলো লোকাল ফেসবুক গ্রুপে, সোশ্যাল মিডিয়ার যে গ্রুপগুলো আছে এই গ্রুপে আমি মেম্বার হয়েছি, আমাকে কেউ কেউ আবার মডারেটর করেছে আর কি, যাতে সরাসরি আমি ইয়ে দিতে পারি, পোস্টগুলো দিতে পারি, সচেতনতামূলক পোস্টগুলো। তো আমি খুবই অবাক হয়েছি যে আসলে মানুষ কিন্তু বলতে চায়, হ্যাঁ, মানুষ তার সমস্যাগুলো এলাকার সমস্যাগুলো বলতে চায়, কিন্তু ওরা ওই প্ল্যাটফর্মটা পায় না, বিশ্বাসটা পায় না, আস্থাটা পায় না। তো আমি আমি খুবই মানে আনন্দিত বা অভিভূত যে আমার এই রাজবাড়ি ধরেন প্রত্যন্ত এলাকা, আমি এখন ভালো করে চিনি না, কিন্তু তারপরে আমার কাছে মনে হয়েছে যে অনেক প্রত্যন্ত এলাকার মানুষগুলো লিখে দিচ্ছে, হ্যাঁ, দুইটা লাইন আমাকে মেসেঞ্জারে লিখতেছে যে স্যার আমার এই এলাকায় এই সমস্যা, এই সমস্যা, হ্যাঁ, এই জুয়া নিয়ে একজন মহিলা তার মেসেজ দিয়েছে যে স্যার আমার হাজবেন্ড নষ্ট হয়ে যাচ্ছে, আমার সংসার নষ্ট হয়ে যাচ্ছে জুয়া খেলা, প্রতিদিন টাকা নিয়ে যে জুয়া খেলছে কি পাশের আপনার চায়ের স্টলে। তো এই বিষয়গুলো তখন আমি আবার আমাদের ডিবি টিম আছে, আমরা দ্রুত মোটামুটি অ্যাকশন নিচ্ছি আর কি, তো তাতে খুব পজিটিভ একটা ইম্প্যাক্ট পাওয়া গেছে এবং অনেকেই তথ্য দিচ্ছে। বাট এই ক্ষেত্রে আমি আনফর্চুনেটলি আমি খুবই দুঃখিত যে সাংবাদিকরা সেই অনুযায়ী কোনো তথ্যই দেয় না। আমার কাছে মনে হয়েছে যে কাজে ডিপে ঢুকে না, নাকি আসলে অলসতা করে, নাকি মনে করে যে এটা দিলে আবার আমার পরিচয় প্রকাশ হয়ে যায় কিনা। আসলে আমরা আমরা আমাদের স্পেশাল যেমন প্রফেশনাল, আমরা কিন্তু নিজেরাও নিচের দিকে সবাই খুব প্রফেশনাল, আমরা কে কি বললো এটা নিয়ে আমরা কিন্তু কাউকে কখনো কিছু বলি না। ইভেন আমরা তো নিজেরা কাজ করি না, আমরা কিন্তু আমাদের সাবঅর্ডিনেট দিয়ে কাজ করাই, তো সাবঅর্ডিনেটকে যখন আমি একটা মেসেজ দিব বা ইফতেকার একটা মেসেজ দিবে, ও কিন্তু ধরে নিবে এটা আমার আমার সোর্স বা আমি নিজে, ওর 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 সোর্স বা ও নিজে, ও কিন্তু জিজ্ঞেস করবে না যে স্যার আপনি কার কাছ থেকে জানলেন,
এইটা বলার কিন্তু সাহস ওদের না।